হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাংলা আবাস যোজনা আপনি কিভাবে আবেদন করবেন এবং কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু। আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কে, কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং আপনাকে কি কি করতে হবে সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার জন্য হাউজিং স্কিম বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার 2022 সালের মধ্যে সবার জন্য আবাসন প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন নিয়ে এসেছিল। পিএমএওয়াই গ্রামীণ অর্থাৎ জি স্কিমের মূল লক্ষ্য হল পাকা ঘরকে কিছু মৌলিক সুবিধা প্রদান করা। এই স্কিমটি এমন লোকেদের জন্য বোঝানো যাদের একটি বাড়ির মালিকানা নেই এবং যারা কাঁচা বাড়ি বা ঘরগুলিতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বাস করছে। বর্তমানে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা স্কিমের আওতায় যে ঘরগুলি তৈরি করা হবে তার সর্বনিম্ন আকার 20 বর্গমিটার থেকে 25 বর্গমিটার উন্নতি করা হয়েছে। এই পুরো বিস্তারিত খবরটি পড়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করে আপনি ডাইরেক্ট এই ওয়েবসাইটের মধ্যে চলে এসে সমস্ত কিছু বিস্তারিত পড়ে নিতে পারবেন। তো প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কি? আগে এর নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, যারা তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হাত ধরে 1985 সালে শুরু হয়। 2015 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা বা পিএমজিএওয়াই। এসসি এসটি সংখ্যালঘু সম্প্রদায় বা যারা বিপিএল গ্রুপে আছে তাদের জন্য এই স্কিমে আনা হয়েছে। এতে আবেদন করলে উপযুক্ত ব্যক্তিরা 1,20,000 টাকা পেতে পারেন বাড়ি বানানোর জন্য, এবং আরেকটি আছে যেটি বাথরুম বানানো অর্থাৎ শৌচাগার বানানোর জন্য। যদি আপনার শৌচাগার না থাকে তাহলে আপনি শৌচাগারের জন্য আলাদাভাবে আবেদন করতে পারেন, তাতে আপনি 12,000 টাকা করে পাবেন। গ্রামীণ আবাস যোজনায় আবেদন করার জন্য কি কি কাগজপত্র দরকার হয়? যদি আপনি আবাস যোজনার জন্য অনলাইন বা অফলাইন যে কোনো পদ্ধতিতে আবেদন করতে চান তাহলে আপনাকে কিছু ডকুমেন্ট দরকার পড়ে, যেগুলি আমরা নিচে আলোচনা করছি। প্রথমত আবাস যোজনা অ্যাপ্লিকেশান ফর্ম, যদি অনলাইনে আবেদন করে থাকেন, আপনার আধার কার্ড ও প্যান কার্ড, বাৎসরিক ইনকাম সার্টিফিকেট, আপনার ফ্যামিলি রেশন কার্ড, স্থানীয় বাসিন্দার পরিচয়পত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এই হলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন। কারা কারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারবেন? এই যোজনায় জন্য প্রথম ক্যাটাগরি হলো যে আপনার পরিবারিক বাৎসরিক ইনকাম 15 থেকে 18 লাখের নিচে হতে হবে। এই যোজনায় ফাইনাল লিস্ট আসার জন্যে মহিলাদের নাম সবচেয়ে বেশি প্রেফার করা হয়। বাড়ির প্রথম মহিলার নামে আবেদন করলে ঘর তাড়াতাড়ি স্যাংশন হওয়ার সম্ভাবনা থাকে। 3, আপনি যদি সরকার থেকে বিগত 10 বছরের মধ্যে কোনো সরকারি ঘরের স্কিম পেয়ে থাকেন তাহলে আপনি আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন না। আপনার ফ্যামিলিতে কেউ সরকারি চাকরি বা কর্মচারী থাকলে তাহলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন না। আপনি আবাস যোজনায় প্রথম কিস্তি পাওয়ার পর 36 মাসের মধ্যে আপনার ঘরটি কমপ্লিট না করলে তাহলে আপনি শেষ কিস্তির টাকা পাবেন না। এবং 6, আপনি যে রাজ্যে বা যে গ্রাম বা শহর থেকে আবেদন করতে পারেন কিন্তু আপনি ওই গ্রামের বা শহরের পারমানেন্ট সদস্য হতে হবে আপনাকে। তো আবেদন পদ্ধতি কিভাবে আপনি আবেদন করতে পারেন, দুটিভাবে আবেদন করা যায়। 1, গ্রামসভা বা গ্রাম সুপারভাইজারের মাধ্যমে অথবা পঞ্চায়েত বা বিডিওর মাধ্যমে। প্রথম আসি গ্রামসভা বা সুপারভাইজারের মাধ্যমে। গ্রামসভা বা গ্রামের সুপারভাইজারও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার গ্রামসভা বা গ্রামের সুপারভাইজারের কাছে তো আপনার যাবতীয় তথ্য আছেই, যদি না থাকে তাহলে এক্ষুনি দিয়ে আসুন এবং তার একটি তালিকা বানাবেন যাদের প্রয়োজন এই বাড়ির সেই ভিত্তিতে। তার মধ্যে আপনার নাম এলে আপনি বাড়ি বানানোর টাকা পেয়ে যাবেন। দ্বিতীয় যেটি আছে পঞ্চায়েত বা বিডিওর মাধ্যমে, আপনি যদি গ্রামসভার মাধ্যমে বা গ্রামের সুপারভাইজারের মাধ্যমে আবেদন করতে না চান সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার পঞ্চায়েত বা বিডিওতে চলে যেতে পারেন। সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম নিয়ে নিন, তারপর সেটি ফিল আপ করে বাকি সব ডকুমেন্ট দিয়ে সেখানে জমা দিন।
এরপর সরকার আপনার নামের মঞ্জুর করলে সরাসরি আপনার ব্যাংকে 2 এবং 3 কিস্তির মাধ্যমে 1,20,000 টাকা পেয়ে যাবেন। তো আপনারা দেখে নিন কীভাবে আপনারা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় আবেদন করতে পারবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে, সমস্তকে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ধন্যবাদ।